কালকে সকালে সবজি খিচুড়িটা খেয়ে আমি মানিকগঞ্জের জন্য রওনা হই। বাসে আমি এই আমাখাটা খেয়েছিলাম, এরপর বাসায় এসে প্রথমে আমি আমসত্ত্বটা দেখছিলাম যে হয়েছে কিনা, যেটা আমি 3 দিন আগে শুকাতে দিয়ে গিয়েছিলাম। রেসিপিটা কিন্তু আমি ফেসবুক পেজে এবং ইউটিউবে দুই জায়গায় আপলোড দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এরপর দুপুরে আমি খেয়েছি লাউয়ের খোসা ভাজি, আম্মুর সাথে আলু এবং ডিম ভাজা দিয়েছিল আর কি, মুরগির ডিম। এটা কিন্তু চাইলে মাছের ডিম দিয়েও করা যায়, তবে মুরগির ডিম দিয়েও খুব মজা। এরপরে খেয়েছিলাম মুরগির মাংস, অল্প একটু খেয়েছি কিন্তু খুবই মজা ছিল, স্পেশালি এর যে তরকারিটা ছিল খুব মজা লাগছিল। এরপরে খেয়েছিলাম বেলে মাছ, বেলে মাছটা অনেক মজা হয়েছিল, এটার ঝোলটা খুবই মজা লাগছিল। আমার মনে আছে আমি যখন প্রথম ঢাকায় যাই পড়াশোনার জন্য, তখন প্রথমেই আমি বেলে মাছটাই রান্না করেছিলাম। এরপর আমি নিজের জন্য একটু কড়া করে চা বানাই, আর এটাকে আমি খাবার মনে করেছিলাম, আসলে এটা হচ্ছে হার্বাল অয়েল, আমার বোন বানাচ্ছিল। এরপর বিকেলে আমি বাবুকে দেখার জন্য চলে যাই ভাবিমণির বাসায়, সেখানে গিয়ে খেয়েছিলাম এই ম্যাকারুনি আর দুধ চা, আর সেই সাথে খেয়েছিলাম একটি মিষ্টি। রাতে বাসায় এসে আমার আর খাওয়ার মতো জায়গা ছিল না পেটে, কিন্তু যেই না দেখলাম ভর্তা করেছে, অমনি অমনি মনে হয় আমার পাকস্থলী প্রশস্ত হয়ে গেল। মানে কিভাবে খেলাম আমি আবার এতগুলো ভাত জানি না, আলু ভর্তাটা তো অনেক বেশি মজা হয়েছিল। আর সাথে যে শুকনো মরিচ আর পেঁয়াজ মাখানোটা ছিল, এটা অনেক বেশি ঝাল ছিল, এবারে শুকনো মরিচটা কিন্তু ভালোই ঝাল। আলু ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেয়েছি, খুবই মজা হয়েছিল কিন্তু ভর্তাটা। আর আমার একটু জ্বর লাগছিল, সে কারণে আমি কালোজিরা ভর্তাটা একটু বেশি করে নিয়েছি, আমার এমনিতেই এটা খুব ফেভারিট। আর আমি এর মধ্যে একটু লবণ আর অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে খাই, আমার কেন যেন এটা খুব ভালো লাগে, যারা খাননি একবার ট্রাই করে দেখবেন, অন্যরকম হয়ে যায় টেস্ট একদম। এরপর আজকে সকালে খেয়েছি পান্তা ভাত আর ডালের বড়া, সাথে পেঁয়াজ আর মরিচ ছিল। ডালের বড়াটা একটু টকটক হয়ে গিয়েছিল, মনে হয় ডালটা মোটামুটি আগের, একদম ফ্রেশ না, যে কারণে আমি জাস্ট একটি বড়া খেয়েছি। আর পান্তা ভাত এমনিতেও খাওয়া যায় যদি একটি কাঁচা পেঁয়াজ মরিচ থাকে। আম্মু করলা ভাজি করেছিল পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্যই, করলা ভাজি দিয়ে পান্তা ভাত কিন্তু অনেক মজা, যারা যারা খাননি একবার ট্রাই করবেন। করলা ভাজি, আলু ভাজি আর ঢেঁড়স ভাজি দিয়ে পান্তা ভাত অন্যরকম মজা লাগে। এরপরে আমি চা খেয়েছিলাম। দুপুরে আমি কাতল মাছ রান্না করেছিলাম আলু দিয়ে, এটার রেসিপি শেয়ার করে দেব খুব তাড়াতাড়ি। তরকারিটা অনেক সুন্দর একটি কালার এসেছিল, একটু লাল লাল, তো আমার আব্বু প্রথমে ভেবেছিল যে তরকারিটা বোধহয় অনেক ঝাল হবে, কিন্তু আসলে কিন্তু একদমই ঝাল ছিল না। এরপর আজকে বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম, বেশ কয়েক জায়গায় গিয়েছি, বান্ধবীর বাসায় যাওয়ার কথা ছিল, অনেকদিন ধরেই যাচ্ছিলাম না, সময় পাচ্ছিলাম না আসলে। আজকের ওয়েদারটা কিন্তু ভালোই ছিল, মানে রোদ দেখা যাচ্ছে কিন্তু অতটা গরম না। যাই হোক, গিয়েছিলাম এই বারো ভাজাটা খেতে, অনেক নাম শুনেছি বার্থায়, তো আজকে খেয়েই নিলাম, আসলেই কিন্তু খুব মজা। এরপরে ম্যাঙ্গো পেস্ট্রি খেয়েছিলাম, কোথায় খেয়েছি সেটা নিয়ে ডিটেলস একটি ভিডিও আপলোড করব। আর এরপর বান্ধবীর বাসায় চলে যাই, সেখানে গিয়ে পায়েস না, এটা ক্ষীর ছিল সম্ভবত, ক্ষীর খেয়েছি আর সাথে খেয়েছিলাম লিচি। এরপর আবার বাবুকে দেখতে যাই এবং সেই বাসায় গিয়ে এই চা খেয়েছিলাম।